আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আর আজকে কোনো রেস্টুরেন্টের ভিডিও না, এটা হচ্ছে আজকে বিরিয়ানির দোকানের একটি ভিডিও। তো এই বিরিয়ানির দোকানটি হচ্ছেন কোতোয়ালি থানার পাশে। এই বিরিয়ানিটির দোকান, বিরিয়ানিটির দাম নিয়েছে 130 টাকা। আর এই বিরিয়ানিটা আপনারা তো হরিদপুরে অনেক জায়গার বিরিয়ানি খেয়েছেন, কিন্তু এই বিরিয়ানিটা খেয়ে দেখতে পারেন, আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি সাজেস্ট করবো যে আপনারাও টেস্ট করে দেখেন এই বিরিয়ানিটা। তো বিরিয়ানিতে আমরা প্রথম কথায় আসি, বিরিয়ানির পরিমাণটা অনেকই দেওয়া ছিল, আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে আর মনে হয়েছে যে একজনের জন্য ঠিকই আছে পরিমাণ। আর মাংসতে আসি যদি, তো মাংসর পিসটা ভালো একটা পিস ছিল এবং মাংসও ভালো ছিল এবং সেদ্ধটাও মোটামুটি ঠিকই ছিল, তো আমার কাছে সব মিলিয়ে ভালোই লেগেছে। আর একটা ডিম ছিল, আর ভাতটা ঠিকই ছিল, তেলটা হালকা একটু কম হলে ভালো হতো, বাট এভারেজে ঠিকই আছে আর ভালোই লেগেছে। সাথে আমি একটা কোক এক্সট্রা নিয়েছি, কোকটা ওরা দেয়নি, তো কোকটা আমি নিজে আলাদা নিয়েছি। আর এখন আলুটা সুন্দর ছিল, বেশ ভালোই বড় পেয়েছি একটা আলু, সেদ্ধটাও সুন্দর ছিল, আমার কাছে বেশ ভালোই লেগেছে। এর থেকে বেশি সেদ্ধও ভালো লাগে না, বাইরের থেকে শক্তও বেশি ভালো লাগে না, তো এবারে যে খুব সুন্দরই ছিল বিরিয়ানিটা, আপনারা অবশ্যই একবার খেয়ে দেখতে পারেন। তো আজকের মতন এই পর্যন্তই ছিল, আশা করি আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।